রাজ্য কার্যকরী কমিটির প্রথম সভা হয় নির্বাচনের পরে। এই সভায় যে বিষয়গুলো আলোচনা হয়েছে, নির্বাচনের স্তর পরিস্থিতি এবং কৃষকদের যে অবস্থা এই সময়তে, এই নিয়ে আমরা আজকে আপনাদের কাছে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে এগুলো বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। এখানে আছেন আমাদের সহ সম্পাদক রতন দাস এবং আমাদের কার্যকরী কমিটির অন্যতম সদস্য বিধায়ক ইসলামউদ্দিন। আমি প্রথমে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা জানেন এই নির্বাচনে পরবর্তী সময়তে একটি দুর্বিষহ অবস্থা আমাদের গোটা রাজ্য জুড়ে হয়। নির্বাচনের আগে আমাদের একজন কৃষক সভার কর্মী দিলীপ শুক্লদাস, তিনি নিহত হয়েছিলেন কল্যাণপুরে। সহ ওই সময়তে যারা প্রয়াত হয়েছেন, আমরা তাদের প্রতি আমাদের শোক এবং শ্রদ্ধা জানাই, জানিয়ে আমাদের সবার কাজ আমরা শুরু করি। যারা এই পরিস্থিতির মধ্যেও ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং বলা যেতে পারে বিজেপির যে শাসক দল তাদের বিরুদ্ধেই শতকরা 60 ভাগের উপরে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, যদিও সংখ্যাতত্ত্বের বিচারে আমাদের যে গণতান্ত্রিক নিয়ম আছে তাতে তারা সরকার গঠন করেছেন, কিন্তু 2 তারিখ যে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই অবিরাম সাধারণ নাগরিকদের উপর আক্রমণ, সন্ত্রাস, আর্থিক ক্ষতিগ্রস্ত করা, বলপূর্বক চাঁদা তোলা, যেটা 18 নির্বাচনের থেকেও আরো ভয়াবহ আকার ধারণ করেছেন, আমরা তারও একটা স্টক আমাদের জেলা কমিটির কাছ থেকে নেই এবং এইটা আমরা বলবো। তারপরে সার্বিকভাবে আমাদের রাজ্যের যে বর্তমান কৃষির অবস্থা, এই অবস্থাটাও আসে এবং সর্বভারতীয় ক্ষেত্র আমাদের কতগুলি কর্মসূচি হয়েছে এবং সামনে আর কতগুলি কর্মসূচি আছে, তার ভিত্তিতে আমরা কী কীভাবে সংগ্রাম করব, এই বিষয়গুলো আজকে বিস্তৃত আলোচনায় এসেছে। আমি প্রথম যেটা বলবো, নির্বাচক মণ্ডলী যে রায় দিয়েছেন, এই রায় তো আমরা সকলে মাথা পেতে নিতেই হবে, এটাই নিয়ম। কিন্তু যেভাবে নির্বাচনের পরে শাসক দল গণতন্ত্রের টুটি চেপে ধরেছে, কে কাকে ভোট দিয়েছে এটা তো নিয়ম অনুযায়ী তো কেউ বলতে পারে না, কিন্তু অনুমান নির্ভর করে তারা মনে করেছেন যারা তাদেরকে ভোট দেয়নি কাজ করেছে তাদের উপর যেভাবে আক্রমণ করেছে। এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল ঘটনা, ভারতবর্ষ অন্য রাজ্যে এরকম আছে কিনা আমাদের জানা নেই, কিন্তু ত্রিপুরে আজকে যা ঘটছে। এইবার যেটা হয়েছে, 18 নির্বাচনের পরেও তারা এই ঘটনাগুলি ঘটিয়েছিল, এইবার যেটা হয়েছে আর্থিক ক্ষতি মানুষের, শুধু দৈহিক আক্রমণ না, আর্থিক ক্ষতি, এটা যেটা কারো পক্ষেই পূরণ করা সম্ভব, মানুষকে সর্বস্বান্ত করে দিচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে গোটা রাজ্যের মধ্যে, এখন প্রায় 250-250 উপরে ঘরবাড়ি একেবারে সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছে এবং এটা বেশিরভাগই গরিব অংশের মানুষ। রাবার বাগান এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি, 250-র উপরে রাবার বাগান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাতে একটা প্রাথমিক অনুমান আমাদের যেটা হয়েছে, 50 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই শুধু রাবার বাগানে। গবাদি পশু কিরকম পিচাসের মতো কাজ করেছে, আর ঘরে আগুন দিয়েছে,
গরু, ছাগল, হাঁস, মুরগি এরকম চারটি ঘটনা হয়েছে, যেখানে আমাদের কাছে হিসাব আছে 10টি গরু, প্রায় গোটা 20-এর মতো ছাগল, প্রচুর হাঁস মুরগি, এটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। সবজি ক্ষেত নষ্ট হয়েছে, তুলে ফেলে দিয়েছে এরকম সবজি। বাজারে সবজি নিয়ে যাওয়া যাবে না, চক বাজারে ওঠা যাবে না। আমি বলেছি আগে বাড়িঘর পুরনো প্রায় 351টির মতো হয়েছে। দুধ বিক্রি করতে দেয় না, কতগুলি মিনি ডায়েরি আছে, দুধ দেওয়া তো হবে, বিক্রি না করতে হলে ফেলে দিতে হবে গরুর দুধ, এটাই তো প্রাকৃতিক নিয়ম, বিক্রি করতে দেয় না। পুকুরের মাছ কোনো জায়গাতে তুলে নিয়ে গেছে, কোনো জায়গাতে বিষ প্রয়োগ করে এটাকে ধ্বংস করে দিচ্ছে। এই ক্ষত আনুমানিক আমরা আজকে যা প্রাথমিক তত্ত্ব এসছে, সব জায়গার এখনও আমরা সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, এক মাস মাত্র হয়েছে, তাতে 2 কোটি টাকার উপরে শুধু কৃষক এবং শ্রমজীবী মানুষ তার উপর এই ক্ষতিটা হয়েছে। এখন আরেকটা যেটা চলছে, রিপোর্ট হয়েছে আমাদের মিটিংয়ের মধ্যে, 10,000-5,000 থেকে আরম্ভ করে 10 লক্ষ টাকা পর্যন্ত নাকি ওরা বলপূর্বক টাকা আদায় করেছে, অগণিত, এটা হিসাব ছাড়া। মানুষকে দিতে হচ্ছে সে দোকানে যাওয়ার জন্য, বাড়িতে থাকার জন্য, ফসল করার জন্য, দোকান খোলার জন্য সেখানে নিচ্ছে। এই যে অমানসিক গণহারে যেভাবে চাঁদা সংগ্রহ করছে, পুলিশে অভিযোগ জানালে সিনিয়র পুলিশ অফিসাররা বলছে আমরা অপারক, আপনারা অভিযোগ জানালে আমরা আসব, কিন্তু কাউকে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আমরা পারব না। আমরা বেশ কয়েকবার দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবেদন করেছেন এগুলি বন্ধ করার জন্য এবং এগুলি ইনি চান না। বিধানসভার মধ্যে আমাদের বিধায়করা আছেন, আমাদের সিপিআইএম দলের যিনি নেতা তিনি গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিকভাবে এটা জানাবার জন্য। তিনি বলেছেন আমি তার বিরোধী, কিন্তু কার কথাকে শুনে, ওনার দলের লোকেরাই তো ওনার কথা শুনছে না। বলে এই যে ঘটনাটা এটা, তারপরে যে আক্রমণটা হচ্ছে, সাধারণ মানুষের কাজে যেতে পারছে না, রেগার কাজ দেওয়া হবে না, বলপূর্বক বিভিন্ন স্কিম ওয়ার্কার যারা রান্না করে তার কাছ থেকে জোর করে সাইন করে নিয়েছে, তুমি আর কাজে যাবে না, একটা সাইন করে দিয়ে যাও। বলছে আমি কেন দেবো, না দিলে তুমি মার খাবে, অঙ্গনবাদী করবে, এইভাবে একটা রেগার কাজ বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষের প্রচুর। এই যে পরিস্থিতিটা, এটার অবসান চাই আমরা। এখান থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকভাবে আমরা প্রতিবাদও করব এবং আগামী এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে, এখন অ্যাসেম্বলি যেহেতু চলছে, রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা কেন্দ্রীয়ভাবে দেব এবং প্রত্যেকটা জেলা, 8টি জেলার পক্ষ থেকে আমাদের কৃষক সভা, জেলার যারা জেলা শাসক তাদের কাছেও আমরা এটা তত্ত্বভিত্তিক তুলে ধরব, যাতে করে তার একটা বিচার আমরা পাই। এইগুলো প্রাথমিকভাবে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। এরপরে যে বিষয়টা আপনাদের কাছে তুলতে চাই, আমাদের মিটিং আজকে রিপোর্ট হয়েছে, আমাদের জানেন আমাদের প্রধান ফসল হল ধান, এটাও তারতম্য আছে। আমাদের পশ্চিম জেলা থেকে আরম্ভ করে একেবারে দক্ষিণ জেলা পর্যন্ত এটা হলো 2টো ফসল হয়, একটা আমন আর একটা বোরো চাষ। আমরা আগেও বলেছি আপনাদের কাছে সেচের ব্যবস্থা খুব খারাপ, এইবার আমরা মাঠের পর মাঠ খালি, 20%ও ধান হয়নি, বোরো ধান, এই হলো অবস্থা। আমাদের উত্তর ত্রিপুরা থেকে আরম্ভ করে ধলাই 9 কোটি মাঝে আছে, এই সময়তে তাদের এখানে আউশের ফসল হয়,
তারা এখানে আউশ আর আমন আর এই এলাকাতে বড়ুয়ার আমন, আউশও সেখানে ওই জেলাতে হয়, সেটাও মূলত সেচের জন্য। তার উপরই এটা বলা যেতে পারে মরার উপর খাড়ার ঘা, সার নেই, সারের কি দাম? ইউরিয়া সুপার ফসফেট 20 টাকা কেজি, ইউরিয়ার দাম সরকারিভাবে 5 টাকা, কিন্তু কোথাও নেই, এখন 20 টাকা কিনতে হচ্ছে। পটাশ 50 টাকা কেজি, প্রাইভেট ডিএপি 70 টাকা কেজি। তো এত উচ্চ মূল্যে যদি সার কৃষকদের কিনতে হয় তাহলে ফসল কি করে আর করবে? বলে এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়েও আমরা পরিস্থিতি আস্তে আস্তে আমরা বেরোবার চেষ্টা করছি, কৃষকদেরকে সংগঠিত করে আমরা যাতে কৃষকদের এই যে অবস্থা দুরবস্থা তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা এই কাজ করতে পারি। এই হইল আমাদের একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আমরা আপনাদেরকে সে লিখিতভাবেই এটা দিয়েছি, তার মধ্যে যেটা আছে যে মোদী সরকার গণতন্ত্রের টুটি চেপে ধরেছে। গত পরশুদিন যেটা করল, যেভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে, এটা তো বজ্রপাত হলেও এরকম তাড়াতাড়ি বজ্রপাত হতে পারে না, তাতে গণতন্ত্রের একেবারেই আর সহ্য করতে রাজি না নরেন্দ্র মোদী। আমরা আমাদের সভা থেকে তারও তীব্র ভাষায় নিন্দা করছি এবং তার বিরুদ্ধে এই যে সার্বিক ঐক্য গড়ে তুলেছে তার সঙ্গে কৃষকরা আমরা একসাথে এই ঐক্যবদ্ধ লড়াই আমরা করব। আমি আগেই বলেছি আমাদের রাজ্যের এই যে নির্বাচনের পরে এই যে বিষয়টা, এটা আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এবং গণতন্ত্র বিরোধী, তারও প্রতিবাদ করার জন্য গোটা দেশের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম, কিন্তু আমরা গোটা দেশের মানুষ কিন্তু আমাদের পক্ষে দাঁড়িয়েছে। আমাদের এমপিদের একটা টিম এসেছিল পার্লামেন্ট এবং আমাদের বিধানসভা শেষ হয়ে গেলে পরে আরও ব্যাপকভাবে আসবে তারা আমাদের কাছে, সব জায়গাতে যাওয়ার জন্য আমরা এই কাজটা করব। এবং তাতে বোঝা যায় ক্ষমতাসীন দল এখানে বিজেপি, যেহেতু কেন্দ্রের যে অবস্থা এখানে গণতন্ত্রকে তারা সহ্য করতে রাজি না, কিন্তু আমরা মাথা পেতে এটা আমরা নেব না, এই বিষয়টাই আমরা দেখেছি। আমরা এগুলি বিস্তৃতভাবে আপনাদের লিখিত আকারেই আমাদের আমরা দিয়েছি। এর পরে যে বিষয়টা বলবো, এই সময়ে তো কতগুলি সর্বভারতীয় আন্দোলন সংগঠিত হয়েছে। আপনারা জেনেছেন মহারাষ্ট্রের 5 বছর আগে আবার কৃষকরা 2018-তে 500 কিলোমিটার লং মার্চ করেছিল নাসিক থেকে বোম্বাই। ঠিক 5 বছর পরে আবার এই দাবিগুলো যখন পূর্ণ হয়নি, তারা আবার আর একটা লং মার্চের সিদ্ধান্ত সেখানে নিয়েছিল। এবং এই লং মার্চ যখন থানে ডিস্ট্রিক্টে আসে, তখন মুখ্যমন্ত্রীর সরকারের তরফ থেকে যে আপনাদের আর হাঁটতে হবে না, যেতে হবে না, আমরা আপনাদের দাবি দিন, আমরা এটা মেনে নেব, আমাদের পরিস্থিতি পাঠান। আমরা প্রাথমিকভাবে যেহেতু মুখ্যমন্ত্রী ডেকেছে, এটা কৃষক সভারই প্রতিনিধি ছিল, গেছে কথা বলেছেন, তখন অনুরোধ করেছে তুলে নেওয়ার জন্য, এটা 16 তারিখের ঘটনা, কিন্তু আমাদের আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এটা তুলতে পারবো না, আমাদের অভিজ্ঞতা ভালো না, আমাদের এই দাবি আপনি মেনেছেন, এটা অ্যাসেম্বলির ফ্লোরে প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানাতে হবে। আমাদের সর্বভারতীয় সভাপতি অশোক দাওয়ালে, মহারাষ্ট্রের যিনি আমাদের সম্পাদক গাবিদ, ডক্টর গাবিদ, তিনি বিধায়ক ছিলেন আগে, এই দুজনের নেতৃত্বে প্রতিনিধি দল কথা বলেছেন, তারপরে অবশ্য মুখ্যমন্ত্রী সেই বিষয়টা মেনেছেন এবং অ্যাসেম্বলির ফ্লোরে যখন এটা লিখিতভাবে বিবৃতি দিয়ে এটা স্বীকার করেছেন, তারপরে গিয়ে আমাদের প্রতিনিধিরা 18 তারিখে থানে ডিস্ট্রিক্টে
একটি ঈদগাহের মাঠে তারা সেখানে ছিলেন, সেখান থেকে এই আন্দোলন প্রত্যাহার হয়। শুধু মহারাষ্ট্র না, পশ্চিমবাংলাতে আলু চাষিরা একইভাবে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে রাস্তার অবরোধ করেছেন আলুর ন্যায্য দামের জন্য, এবং শেষ পর্যন্ত তারা সরকার প্রতিশ্রুতি দিয়েছে এটা করা হবে, তার ভিত্তিতেই তারা এটা করে। আপনারা জানেন যে গত বছর ঐতিহাসিক কৃষক আন্দোলনের সমাপ্তি হয়েছিল কৃষি বিল বাতিল করার ঘোষণা প্রধানমন্ত্রী পার্লামেন্টে দেওয়ার পরে, কিন্তু কথা ছিল যে ন্যূনতম সহায়ক মূল্য এবং কেজগুলি তুলে নেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, এগুলো একটা কমিটি করে তারা করবেন, কিন্তু দেখা গেল এখন পর্যন্ত করেনি। তাই সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছিল 20 মার্চ দিল্লিতে আবার কৃষক মহাপঞ্চায়েত হবে, মূলত সীমাবদ্ধ রাখা হয়েছিল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, সেখান থেকে কৃষকরা আসবেন, বিরাট জমায়েত হয় রামলীলা ময়দানে, এবং এই জমায়েতে 50 জনের উপরে কৃষক নেতৃত্ব তারা আলোচনা করেন, এবং সেখান থেকে 15 জনের প্রতিনিধি যান। যদিও কৃষিমন্ত্রী আবার প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে ন্যূনতম সহায়ক মূল্য যেটা প্রধান দাবি, বিদ্যুৎ বিল প্রত্যাহার করা আরেকটা দ্বিতীয় দাবি, এগুলি তারা আমাদের 3 জনের নাম চেয়েছেন, এই কমিটি করে অতি দ্রুততার সঙ্গে এটা লিখিতভাবে তারা এটার সমাধান করবেন, এবং কেসগুলো তিনি নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কেসগুলো যাতে উইথড্র করা হয় তার ব্যবস্থা করবেন তাহলে। এবং বলা হয়েছে আমরা 3 মাস দেখব, 3 মাস যদি আমরা না হয় তাহলে আবার এই সংযুক্ত কিষাণ মোর্চা আরও বৃহত্তর পর্যায়ে আন্দোলন শুরু করার জন্য আমরা সিদ্ধান্তে যাব। এই সময় তো আরেকটি আমাদের বিরাট সংগ্রামের ডাক দেওয়া হয়েছে, এটাও প্রায় 5 বছর পরে। 5 বছর আগে আমরা 2018-এর 5ই সেপ্টেম্বর আমরা খুব সম্ভবত 5ই সেপ্টেম্বর যে মজদুর কিষাণ একতা দিল্লির বুকে হয়েছিল, সেখানে ও এই দাবি সনদ তৈরি হয়েছিল সারা ভারত কৃষক সভা, সিআইটিউ এবং ক্ষেত মজুর ইউনিয়ন। তাই এই যে কমিটি আবার আমরা বসেছিলাম, বসে আগামী 5ই এপ্রিল দিল্লিতে মহাসমাবেশ হবে এবং রিলি হওয়ার কথা ছিল, কিন্তু দিল্লি পুলিশ অনুমতি দেয়নি, ফলে আমরা রামলোলা ময়দানেই এই রেলি হবে, গোটা দেশ থেকে যাবে, আমাদের রাজ্য থেকেও আমরা ছোট আকারে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছি আমাদের 3টা সংগঠনের পক্ষ থেকে, এবং সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে সমর্থন করার জন্য আগামী 31শে মার্চ আগরতলায় আমরা একটা 3টা সংগঠনের যৌথ কনভেনশন করব, এবং আগামী 5 তারিখে আগরতলাতেও দিল্লির জমায়েতের সংহতিমূলক একটি সমাবেশ করব, এই সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা এই 13 দফা যাবি যে দাবি আমরা এই সময়তে উপস্থাপিত করেছি, এই দাবিটাও আমি আপনাদের কাছে দিচ্ছি। তাতে মূল যে বিষয়গুলো আছে সেটা হলো যে ন্যূনতম সহায়ক মূল্য তার জন্য আইন তৈরি করা, এবং রেগার যে কাজ দেখা যায় রেগাকে বন্ধ করাওই কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, যেখানে 100 দিনের কাজ দিতে গেলে 2,72,000 কোটি টাকা প্রয়োজন বাজেটে, সেখানে বাজেট বরাদ্দ হয়েছে 89.4 কোটি টাকা, এতে গত বছরের থেকে প্রায় 60,000 কোটি টাকা কম হয়েছে গত বাজেট থেকে, এবং এই টাকার 20%-এর উপরে টাকা গত বছরের যে বকেয়া আছে তা দিতে হবে।
তাহলে এই যে অবস্থাটা, আমাদের রাজ্যের অবস্থা আরো খারাপ। আমাদের রাজ্যে এখন মাত্র 42 দিনের কাজ দেওয়া হয়েছে গত বছর, আর এখন তো বললাম আগে যে এই যে ব্যাপারগুলো, শ্রম কোর্টকে বাতিল করা, মালিকদের স্বার্থে যে কোর্ট, ন্যূনতম মজুরি সমস্ত শ্রমিকদের জন্য দেওয়া, পেনশন দেওয়া, এরকম 13টা দাবি আমরা উপস্থাপিত করেছি। এই দাবিতেই রামলীলা ময়দানে এই এটা এই সময়তে সর্ববৃহৎ একটি সমাবেশ সংগঠিত হবে, তার জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে আমরা বলবো যে এই বিষয়গুলি আজকে আমরা আমাদের এই আলোচনার মধ্যে এনেছি। এটা আপনাদের কাছে বিব্রত করলাম এবং আশা করবো যে আপনাদের মাধ্যমে যাতে আমরা আমাদের কৃষক সহ জনগণের কাছে আমাদের কথাগুলি পৌঁছায় তার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই আশা আপনাদের কাছে করবো।